आज এই দিনে আপনাদের একটা ভালো খবর জানাবো যে সম্প্রীতির ঈদ ঐক্যের ঈদের একটা ছবি। উদয়ন মিত্র যিনি দুর্গাপুরের একটি কলেজের প্রধান হিসাবে কাজ করছেন, তিনি এর আগে কলকাতার খিদিরপুরে থাকতেন। সেই উদয়ন মিত্র আজ ২৫ বছর ধরে কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়ছেন। বিভিন্ন সময় তিনি ইফতার করেন, রোজা রাখেন এবং ২৫ বছর একটানা তিনি রেড রোডের ঈদের নামাজ পড়ছেন। বিগত ২ বছর করোনার জন্য রেড রোডের ঈদের নামাজ বন্ধ ছিল, তাই তিনি পড়তে পারেননি। কিন্তু রেড রোডের যে ইতিহাস ঐতিহ্য, সেই ধারাবাহিকতাকে বজায় রেখে তিনি ২৫টা বছর ধরে ঈদের নামাজ পড়ছেন। আমার সঙ্গে উদয়ন মিত্রের একাধিকবার কথা হয়েছে। তিনি অত্যন্ত সজ্জন মানুষ, সম্প্রীতির সবসময় বার্তা দেন। আমিনুল আলম স্নাপের তিনি আমাকে বারবার তার সম্পর্কে বলেছেন। উদয়ন মিত্রকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে এবং তিনি সবসময় আমাকে ভাই দাদা বলে ডাকেন। এবং আজও তিনি ফোন করেছিলেন, আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমি পরে খোঁজ নিয়ে জেনেছি একাধিকবার। আমি এর আগে একটি স্টুডিও করেছিলাম উদয়ন মিত্রকে নিয়ে, যেটা একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আপনারা জানেন। তো সেই উদয়ন মিত্র তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা শুধু বলেন না, তিনি ভারতীয় ঐক্যের কথা বলেন, ভারতীয় বহুত্ববাদের কথা বলেন, ভারতীয় সংস্কৃতির কথা বলেন, ভারতীয় কৃষ্টি কালচারের কথা বলেন। তিনি চান সকলে শান্তিতে বাস করুক, সম্প্রীতির সঙ্গে বাস করুক, ঐক্যের সঙ্গে বাস করুক। তাই উদয়ন মিত্র তিনি কলেজের অধ্যাপনা, একটি কলেজের অধ্যাপনা করার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন সময়ে মুসলিমদের বাড়িতে যান, গল্প করেন, খাওয়া দাওয়া করেন, সুখে দুঃখে থাকেন এবং আশ্বস্ত করেন যে সংখ্যালঘু বলে ভয় করো না, সাথে আছে। আর সেই সাথে থাকার বার্তা দিতে আজ ২৫টা বছর ধরে তিনি রেড রোডের ঈদের নামাজ পড়ছেন। আজকের আমি তাকে বলেছিলাম, ভাই একটু ছবি পাঠায়েন, যেহেতু আমি যেতে পারছি না, বাড়ির দিকে এসেছি, আর আজ বর্ষার দিন। তিনি বললেন যে বর্ষায় ভিজে ভিজে তিনি ঈদের নামাজ পড়েছেন এবং তিনি সেখান থেকে একটা ভিডিও করেও পাঠিয়েছেন। আমি সেই ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখুন এবং খুশি হয়ে যাবেন যে উদয়ন মিত্র আজ ২৫টা বছর ধরে ঈদের নামাজ পড়ছেন রেড রোডে এবং সংখ্যালঘুদের গোটা দেশকে একটা বার্তা দিতে, যে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা এবং সংখ্যালঘুদের বিশেষত বার্তা, যে আমি তোমাদেরই লোক। सबों को ईद की मुबारकबाद पेश करते हैं। हम लोग बाकायदा रेड रोड ईदगाह में मौजूद हो चुके हैं। हमारे साथ हैं फॉर्मर टीचर और प्रेजेंटली मौलान आज़ाद कालेज कलकत्ता यूनिवर्सिटी के तहत पर्शियन डिपार्टमेंट के हेड ऑफ द डिपार्टमेंट प्रोफेसर डॉक्टर अफ़तिख़ार अहमद साहब, उनके फैमिली के भी तमाम लोग हैं। आज बेहद खुशी हो रही है। ईद उल फितर का नमाज अदा करने के लिए हम लोग बाकायदा रेड रोड में हाजिर हुए हैं। चारों तरफ से लोग आते हैं। जहां तक जानकारी है कि ये प्री इंडिपेंडेंस की ये ईदगाह है, यानी कि हम लोग की आज़ादी के पहले से ही लोग यहाँ पर नमाज अदा करते थे। और देखिए मॉडर्न स्पोर्टिंग क्लब सामने, ये कलकत्ता का रेड रोड। रेड रोड में हम लोग बिल्कुल फोर्ट विलियम के पास ईदगाह है। हम लोग पहुंचे हैं إلا ليعبدون। Press the bell icon on the YouTube app and never miss another update.